আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমরা এখানে বসে আছি, আমাদের রুবেল ভাইরে আসবে, তারা তাপসী মাছ এবং পোয়া মাছ ইত্যাদি ধরতেছে। তো এখানে বসে আছি, কখন তারা আসবে? নদীর এক মোহনা, এমনিতেই চারপাশ পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন বৃষ্টি, টানা 30 মিনিট বৃষ্টি পড়ার পর একটুখানি মানে শান্ত হলো আকাশটা, তাও আবার দেখেন মেঘে মেঘে একবার অন্ধকার হওয়া। তো এর ভিতরে আমরা অপেক্ষা করতেছি, কিছু করার নাই। আর এদিকে একটা মাত্র নৌকা আসছে, কিন্তু তার পাশাপাশি এই যে দেখেন আমাদের কাকারা যারা কাইন মাগুর ধরে, আপনারা অনেক ভিডিওতেই কিন্তু দেখছেন যে কাকারা কীভাবে কাইন মাগুর ধরে, বাট আজকে তারাও কোনো মাছ পায় নাই, যেহেতু আবহাওয়া খারাপ, প্রচণ্ড মাছের কোনো সন্ধান নাই। তাই তাদেরকে বললাম যে আমাদের সাথে আসুন, দুপুর একসাথে খাবো। তো দেখি রুবেল ভাইরে কখন আসে, তারা তাপসী মাছ ধরবে এবং সেই মাছ নেবো আমাদের ফিশ বেলের জন্য। অনেক অপেক্ষার পর দেখুন রুবেল ভাইরে আসলো এবং তারা এই বিলে মাছ পাইছে, এবং অল্প কিছু মানে 1 থেকে 1.5 কেজি পরিমাণ হচ্ছে গিয়া তাপসী মাছ পাইছে, এবং সেই সাথে 2-3টা গুলশা ট্যাংরা পাইছে। দেখুন বিলে মাছের সাইজ, দেখুন বেশ বড় বড় সাইজের বিলে মাছগুলো, একদম বাগাতা বাগা। এবার হচ্ছে তাপসী মাছ, দেখেন কত সুন্দর তাপসী মাছ, বাহ! আজকে দুপুরটা মানে জম্বেশ হবে খাওয়া দাওয়া তাপসী মাছ দিয়ে। এখানে দেখেন ঘোড়া ট্যাংরা, আর নিচে আছে কি, এগুলো হচ্ছে পোয়া মাছ দেখতেছি, দেশি পোয়া, কত সুন্দর তাজা তাজা দেশি পোয়া। তো তাপসের চেয়ে মনে হয় আজকে পোয়া মাছই একটু বেশি পেয়েছে, একটা চটা বেলে। এবং দেশি পোয়াগুলো সাইজ দেখেন তো কত সুন্দর তাজা, দেখতেও কি ফ্রেশ। এই দুই জুড়ি তো মাছ আসলে আকারে বেশি একটা পায় না, পোয়া মাছগুলো নিয়ে নেবো এখান থেকে। সাইজ যে বড় সাইজটা সেটা হচ্ছে আমাদের ফিশ বিলের জন্য নেব, আর তাপসী মাছ যেগুলো পাইছে সেখান থেকে অল্প কিছু তাপসী আসলে আমাদের ফিশ বিলিতে যাবে, এবং বাকিটা দিয়ে আজকে দুপুরে রান্নাবান্না হবে, এখানেই খাওয়া দাওয়া হবে, এবং বিলে মাছগুলোও নিয়ে নেব। দর্শক, আপনারা কি যদি এভাবে বিলে মাছ এবং তাপসী মাছ যারা আসলে আমাদের কাছে অর্ডার করেন, আমরা কিন্তু ঠিক এইভাবেই নদীর মোহনে এসে বসে থাকি, এবং এখান থেকে এভাবে রুবেল ভাইরে বললেন আরও আরও জেলা ভাইরা যারা আছে তারাও মাছ ধরে নিয়ে আসে, এবং তাদের থেকে মূলত আমরা এনে তারপর হচ্ছে কাস্টমারদেরকে দিয়ে থাকি। এখানে দেখুন একটা গুলশা ট্যাংরা, দেখেন কত বড় সাইজের, বা মূলত গুলশা ট্যাংরা ধরাটা তাদের আসলে মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তাপসী এবং বেলে মাছ। তো দর্শক, আপনারা যদি এমন মাছের স্বাদ নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। ব্যাস, রান্নাবান্না হয়ে গেল একদম শেষ পর্যায়ে, প্রথম থেকে আর দেখালাম না। প্রথম থেকে যদি দেখতে চান তাহলে চলে যান অ্যাডভেঞ্চার বিডির পেজে অথবা ইউটিউব চ্যানেলে। কত সুন্দর কালার দেখুন তো দর্শক, আপনারাও কি চান এমন মানে কালারফুল এত সুন্দরভাবে রান্না করে খাওয়ার জন্য, তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের সাথে, অথবা যারা চান এভাবে আমাদের এসে মানে কাছে এসে খাবেন তারাও কিন্তু চলে আসতে পারেন আমাদের সাথে। আর এই রান্নাটা, আজকের রান্নাটা দেখে বা এই তরকারির কালারটা দেখে আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে রুবেল ভাইয়ের রান্না বলে কথা, একটু ভালো তো হতেই হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।